তিনি তার প্রাণ কার্যক্রম আপনার সামনে আমরা আছি পানিতে সমস্যা, এরপর ওই চুলাতে ভাগ করতারি না, রান্না খাইতারি না, সব ডুবিয়া গেছে গা। অন সরকার এত সাহায্য আমি করে দিব নাকি? মানে এই বন্যায় এই রাস্তাটি আলিগঞ্জ টু হিজলা ফেরিঘাটের একমাত্র রাস্তা। এই রাস্তাটি তিনটি এরকম ফুট ব্রিজ এবং হেরিংবন রাস্তা ছিল। এই বন্যায় পুরো রাস্তাটাই বিলুপ্ত হয়ে গেছে, বিভিন্ন জায়গা দিয়ে ভাঙ্গা এবং পুরো রাস্তাটাই নষ্ট হয়ে গেছে এবং আশেপাশে গ্রাম সব তলে আছে। এমপি সাহেব আমাকে ফাঁসে আছে, আর একটু দাবি জানাই আমাকে নদীর আর একটু বান্ধা দেয়নি, নইলে তো নদী এলিয়ে গেলে আইন করে টাকা পয়সা নাই, নিজে করে খাওয়ান খোরাক নাই। নৌপথ সচল রাখতে হবে, বড় চ্যালেঞ্জ। এটি হচ্ছে আমাদের দক্ষিণ, বিশেষ করে হিজলা মেন্দিগঞ্জের জন্য বড় চ্যালেঞ্জ, সেটা আমরা করছি। আর গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, কালভার ব্রিজ যা ধ্বংস হয়েছে সেগুলো নির্মাণ, পুনর্নির্মাণ, সেই জন্য আমি ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ে টাকা চেয়েছি এবং এলজিডি মন্ত্রীর সাথে কথা বলেছি যে এই মুহূর্তে বেশি প্রয়োজন একেবারেই আপদকালীন মেরামতের জন্য। প্রত্যেকটা ইউনিয়নে, উপকূলীয় অঞ্চলের জেলাসমূহের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে 5 লক্ষ টাকা করে কোনো রকম বস্তা ফেলে পায়ে চলার পথটা তৈরি করা যায়। আমি কার্পেটিং, হেরিংবন সেগুলো পরে আসি, কারণ এই মুহূর্তে পায়ে চলার পথ বন্ধ, 1/2 কিলোমিটার পথের মধ্যে 50 জায়গায় ভেঙেছে, অর্থাৎ সেইগুলো আপদকালীন মেরামত। প্লাস্টিকের বস্তার মধ্যে বালি ফেলে পায়ে হাঁটবে, বড় মোটরসাইকেল চলবে, এই জন্য প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যানের বরাবর যদি 5 লক্ষ করে নগদ টাকা দেওয়া যায় তাহলে চেয়ারম্যান মেম্বার সাহেবরা, স্থানীয় উপজেলা পরিষদ যদি এই মেরামতটুকু করতে পারে তাহলে 3 মাস চলা যাবে, আগামী শুষ্ক মৌসুম পর্যন্ত 3 মাস চলা যাবে। কাজেই আমার হিজলা মেন্দিগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল প্রতি বছর উপর্যুপরি নদী ভাঙনের শিকার। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 4 কিলোমিটার উত্তরে পূর্বে, উত্তর পূর্বে ছিল আমার বাবুগঞ্জ ঘাট, আলীগঞ্জ ঘাট। আমরা ছাত্র জীবনে দেখেছি এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে ছিল আমাদের আলীগঞ্জ বাবুগঞ্জ ঘাট, আমরা পায়ে হেঁটে এসেছি। এখন গত 10-15 বছরে 20 বছরে এই 5 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে, একেবারেই উপজেলা সদর কাছে, এখান থেকে 5 কিলোমিটার দূরে উপজেলা সদর। কাজেই নদী ভাঙন রোধে ব্যবস্থাটা খুব বেশি জরুরি এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি উলানিয়া এবং আলীগঞ্জ রক্ষার জন্য 386 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই ঠিক এখান থেকেই 115 কোটি টাকা রক্ষা বাঁধের কাজ চলছে। কিন্তু এবারের যে তীব্র স্রোত, লঘুচাপের কারণে জোয়ারের চাপ এবং বানের পানি সব মিলিয়ে নদী ভাঙন এত তীব্র হয়েছে যে এই বাঁধ কতক্ষণ ধরে রাখতে পারবো আমি ঠিক জানি না। একদিকে নদী ভাঙন রক্ষা, আরেকদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে ঢাকার সাথে, রাজধানীর সাথে, উত্তরবঙ্গের সাথে যোগাযোগের জন্য নৌপথ সচল রাখা, আমরা একটা কঠিন ভয়াবহ চ্যালেঞ্জ, যেটি আসলেই আমার হিজলা মেন্দিগঞ্জের প্রতিটা ইউনিয়ন প্রতি বছর ভাঙে। আমি এই যে গত 2-1 মাসে আমার
পাঁচটা ছয়টা প্রাইমারি হাই স্কুল বিলীন হয়ে গেছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।